হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা আমি একদম অন্যরকম স্বাদে রান্না করব। এইভাবে চিংড়ি মাছ রান্না করলে গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, শুধু এই চিংড়ি মাছ দিয়ে খেয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই চিংড়ি মাছটা রান্না করব। প্রথমে আমি চিংড়ি মাছগুলিকে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া 200 গ্রাম চিংড়ি মাছ। এখন এইগুলিকে একটু ভেজে নিতে হবে, তবে চিংড়ি মাছ বেশি সময় নিয়ে ভাজা যাবে না, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আবার ভালো লাগবে না। চিংড়ি মাছগুলিকে হালকা একটু ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়নের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা। তারপর দিয়ে দেব বড় দেখে একটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলিকে ভেজে নিতে হবে। ভিডিওটা দেখতে থাকুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে আমি এই চিংড়ি মাছটা রান্না করব। পেঁয়াজগুলিকে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি 2 চামচ সর্ষে, 3 থেকে 4 কোয়া রসুন একসঙ্গে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। সর্ষে বাটার সঙ্গে 3 থেকে 4 কোয়া রসুন অবশ্যই ব্যবহার করতে হবে, রসুনটা ব্যবহার করলে ফ্লেভারটা ভালো আসে। বাটিটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচের মতো জল। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। এই রান্নাটা একটু ঝালঝাল হলেই ভালো লাগে। এখন এইগুলিকে একটু কষিয়ে নিতে হবে, তবে বেশি সময় নিয়ে কষানো যাবে না, যেহেতু এর মধ্যে সর্ষে বাটা দেওয়া আছে, না হলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কম আছে প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব চাল কুমড়ার পাতা। চাল কুমড়া নরম কচি পাতাগুলি ব্যবহার করতে হবে, শক্ত পাতা ব্যবহার করলে ভালো লাগবে না। পাতার মধ্যে যে ডাটা থাকে ডাটাগুলিও আমি দিয়ে দেব, ডাটাগুলি দিলেও কিন্তু ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে নেওয়া 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে দেব লবণ। এখন এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে দেখবেন পাতাগুলি কিন্তু মজে অনেকটা কমে যাবে। প্রায় 40 থেকে 45 সেকেন্ড এইগুলিকে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া চিংড়ি মাছ। তারপর দিয়ে দেব জল। জলের পরিমাণটা একদম কম ব্যবহার করতে হবে, চিংড়ি মাছটা যাতে সিদ্ধ হয় এমনভাবে এর মধ্যে জল ব্যবহার করতে হবে, ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না। তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। 10 থেকে 12 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। ঝোলটা যাতে ঘন থাকে ঠিক এইভাবে রান্না করতে হবে, ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না। যত বেশি শুকনো করে রান্না করবেন ততই কিন্তু ভালো লাগবে। তো আমার রান্না সম্পূর্ণ রেডি, এখন আমি নামিয়ে নেব। এইভাবে চাল কুমড়ার পাতা দিয়ে চিংড়ি মাছ রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।